महाभारत की कथा अमृत समान, युग युग हुआ उसका नया बखान, हुआ नया बखान। बस ये बात लगी मुझे, और इसीलिए हमारे भैया याद आ गई एक रानी की कहानी। नमस्कार, বাংলা পডকাস্টে প্রবাসী বাঙালি মন অনুষ্ঠানটা অনেকদিন থেকেই চলে আসছে। আজকের যে অনুষ্ঠানটি সেটা একটু অন্যরকমের, আমাদের মনটা বেশ ভারাক্রান্ত। বেশ কিছুদিন থেকেই আমরা অনেক রকমেরই খারাপ খবর পাচ্ছি, কিন্তু সম্প্রতি একটা খবর যেটা আমরা পেলাম সেটাতে আমার মনটা খুবই ভারাক্রান্ত। আরও এই জন্যে, কারণ এই বাংলা পডকাস্টের জন্যেই আমার কথা ছিল শাওলি মিত্রর সাথে কিছু কথা বলে এই অনুষ্ঠানটা দেওয়ার, কিন্তু সেটা সুযোগ হলো না। ওর শরীর খারাপের জন্য আমাকে বলেছিল ওটা স্থগিত রাখতে। শাওলি মিত্র মানুষ হিসেবে কীরকম ছিলেন সেটা নিয়েই আলোচনা করব। শাওলি মিত্রর সাথে আমাদের আলাপ নব্বই দশকের শেষের দিকে। এনএবিসিতে উনি এসেছিলেন সান ফ্রান্সিসকোতে, এবং তারপরে ডেট্রয়েটের এক অনুষ্ঠানে উনি আসেন। আর সেই অনুষ্ঠানের পরে আমাদের সাথে কয়েকদিন উনি ওরা থাকলেন, আর সেই সময় আমাদের সাথে খুব ঘনিষ্ঠতা হলো। এমনই হলো যে একেবারে বাড়ির মতন ইমপ্রম্পটু সমস্ত কিছু কবিতা বলা, নানা রকম গান গাওয়া, সব কিছু উনি খুব সাবলীলভাবে করলেন। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ, আজই শুভক্ষণে রাখব ভালো ভেবেছিলেন। তবে আজ আমাকে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাত, আমার কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানে ঘরে এনে উজাড় করি, একে ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেন যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নেব চাইনি সাহস করে, সন্ধেবেলায় যে মালাটি গলায় ছিলে পরে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে, ছিন্ন মালা শয্যাতলে রইবে বুঝি পড়ে। তাই আমি কাঙালের মতো এসেছিলাম ভোরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী। এ যে তোমার তরবারি, অরুণালো জানলা বেয়ে পড়লো তোমার শয়ন ছে। ভোরের পাখি সুধায় গে কি পেলি তুই নারী, নয় মালা নয় থালা গন্ধ জলের ছাড়ি, এ যে ভীষণ তরবারি। তাই তো আমি ভাবি বসে এ কি তোমার দান, কোথায় এর লুকিয়ে রাখে নাই যে হেন স্থান। ও এ কি তোমার দান, শক্তিহীনা মরিলা যে এ ভূষণকে আমায় সাজে,
রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ। তবু আমি বইব বুকে এই বেদনার মান, নিয়ে তোমারই এই দান। আজকে হতে জগত মাঝে ছাড়বো আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়। আমি ছাড়বো সকল ভয়, মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে, আমি তারে বরণ করে রাখবো পরাণময়। তোমার তরবারি আমার করবে পতন ভয়, আমি ছাড়বো সকল ভয়, তোমার লাগি অঙ্গ ভরে করবো না আর সাজ। নাই বা তুমি ফিরে এলে ও গো হৃদয়ের আজ, আমি করবো না আর সাজ। ধুলায় বসে তোমার তরে কাঁদবো না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পরে মানবো না আর লাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করবো না আর সাজ। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মোরে একিরে দূর তৈব। লড়বি কে আয় ধজাবে, গান আছে যার ওটনা গে, চলবে যারা চল রেধে আয়নারে নিঃশঙ্ক। ধুলায় পড়ে রইল যে ওই যে অভয় শঙ্খ। চলেছিলেন পুজোর ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ, খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ। এবার আমার হৃদয় ক্ষত ভেবেছিলাম হবে গহত হবে কত, ধুয়ে মলিন চিহ্ন যত হব নিষ্কলঙ্ক। পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ। আরতি দ্বীপ এই কি জ্বালা, এই কি আমার সন্ধ্যা, কাঁদবো রক্ত জবার মালা, হায় রজনীগন্ধা। ভেবেছিলেন জোঝাজুঝি মিটিয়ে পাবো বিরাম খুঁজে, চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক। হেন কালে ডাকলো বুঝে নীরব তব শঙ্খ, যৌবনেরই পরশ মনে করাও তবে স্পর্শ। দীপক তানে উঠুক ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ, নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে, অন্ধ দিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক। দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ, জানি জানি তন্দ্রা মম রইবে না আর চক্ষে, জানি শ্রাবণ ধারা সম বান বাজিবে বক্ষে। কেউ বা ছুটে কাশবে পাশে, কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে, দুঃস্বপ্নে কাব্যে ত্রাসে সুক্তির পর্যঙ্ক। বাজবে যে আজ মহোল্লাসে তোমার মহাশঙ্খ। তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা, এবার সকল অঙ্গ ছেয়ে পড়াও রণসজ্জা। ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয়ডঙ্ক। দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ। ক্যামেরা বন্দি যে করা হলো ওর গান বা কবিতা, তার পেছনেও কিন্তু একটা ইতিহাস আছে। আমরা গিয়েছিলাম বার্সানে ফ্লিন্টের কাছে, সেখান থেকে একটা নতুন ভিডিও ক্যামেরা কেনা হলো। তো ওর সাথে যে ওর সবসময় সাথী তড়িৎ ও ছিল, তড়িৎ এসেই আবদার করলো যে একটা নতুন জিনিস কেনা হলো, সেটা আমরা বৌনি করব না? তো আমরা বললাম নিশ্চয়ই করবো। শাওলি বললো হ্যাঁ আমাদের তো করা উচিতই, বলে ও আমাদের সাথে যোগ দিল। আগেই ওর কিছু রবীন্দ্রনাথের কবিতা বলল, তারপরে কথা প্রসঙ্গে ওর সাথে আমার হয়েছিল যে ও নাথবতী অনাথবতটা আমার দেখা হয়নি, আমার খুব দেখার ইচ্ছে ছিল। ও হেসে বললো ওটা তো আর আমি করি না, আর এখন করবার কোনো ইচ্ছেও নেই। তো তারপরে ওর সাথে কিছু কথাবার্তা বলার পরে আমি শুধু একটাই কথাই বলেছিলাম যে নাথবতীর ভেতর দিয়ে দ্রৌপদী বা নাথবতীতে দ্রৌপদীর ভেতর দিয়ে যে মেয়েদের সম্বন্ধে তুমি বলেছো সে কথাটাই তো তাহলে লোকে জানবে না, আর মেয়েরা তাতে মনের জোরটা পাবে কী করে? তো একটু হাসলো। সন্ধেবেলায় হঠাৎ
বসে তরিতকে বলল নাথবতীর গানটা বাজানোর জন্যে। গান শুনতে খুব খুশি হলাম,
কিন্তু আসল চমক কিন্তু তখনও বাকি। হঠাৎ সন্ধ্যেবেলায় ও আবার শুরু করলো, বললো যে আমি হিন্দিতে নাথবতীর কিছুটা বলবো, বলে ও সেটা আমাদের শোনালো যেটা আপনারা শুনতে পাবেন। প্রথম অংশ যেটুকু মনে আছে অনুবাদ করা হয়েছিল আবধি আর ওই মিশি আর মানে যাতে উর্দু শব্দ কম ব্যবহার করে তারপরে ওই বাংলায় নমস্কার বড় হয়ে নমস্কার করিব বাবা সেটা না করে আমি খুব সুন্দর লেগেছিল ওই শব্দটা নমস্কার পায় লাগু আপসার কাহানি তো বহ খোঁজি পর মিলি নেই আব ক্যা জো বোলু আর ক্যা না বোলু ভাইয়া কহনে কো তো কিতা কিতা হ্যা পর কোন সা কহু আর কিস তরহ সে কহু ইসি সোচতে সোচতে দিমাগ মে আই মহাভারত কি কথা অমৃত সমান যুগ যুগ হুয়া উসকা নয়া বখান হুয়া নয়া বখান বস ইয়ে বাত লগি মুঝে ইসিলিয়ে হামরে ভাইয়ন ইয়াদ আ গেই এক রানী কি কাহানি জো রানী পর রানী নেহি জো সম্রাজ্ঞী পর সম্রাজ্ঞী নেহি রাজ রানী হোতে হুয়ে ভি রাজ্য হারা কুছ পাকর ভি সব হারা এক ভাগ কি কাহানি দ্রুপদ নন্দিন থি ও রাজা কি দুলারি অগ্নি কে বীচ সে জন্মি থি হো নারী নাম ইয়াগসেনি আর থি ও পাঞ্চালি মহাভারত কি আর কেসে ভাগ লিখতে এরকম করে আমার বেশি মনে নেই কিন্তু এটা কিন্তু অনেক বেশি আমরা বায়াসড বাংলা ভাষার উপরে বেশি বায়াসড কিন্তু এরকম করে বেশ মজা লেগেছিল ব্যাপারটাকে করে হিন্দিতে মজার একটা ইয়ে আছে ওইটা লাগানো হয়েছে যখন ফির উসকা সালা হ্যাঁ না ইসলিয়ে আপ তো সব জানতে হি হ্যাঁ কি জানো পর কি হাসতে আর একটা কিন্তু মানে এই হিন্দিটার মানে বইটা বেরিয়েছে না না বইটা বেরিয়েছে স্ক্রিপ্টটা আছে এখন বইটা বেরিয়েছে তো বইটা বার করে ফেলো তো ভালো লাগবে কত লোক আমি জানি না সাহিত্য একাডেমিকে অ্যাপ্রোচ করে দেখতে হবে ভাই কিসকা গুলাম যা একটা আছে প্রথম দিকে আছে সবাই আসিছেন রাজা ও ব্রাহ্মণ সেখানে এটা কি বলে সবামি বিরাজে সব রাজা আর বামন দেবে জিতনে থে আয় দন দন পানমায় শন আয় দুই ধন বিরাট রাজ সঙ্গ আয় ধন এরকম ধরনের আছে শেষ হলো 30 মিনিট 30 মিনিট উল্টো উল্টো দেখে
তার সঙ্গে কর্ণ শকুনি তুমি খাওয়া গেছে বাবা দিদির দরবার শেষই হয়নি। তারপরে একটা বাচ্চা ছেলে যেন যাচ্ছে ওর চোখটা নিচে রাজাকে ও তারপরে আর একটা জায়গা ছিল যে এবারে একজন আসছে বড় দুলারে বেটে এরকম আর কি ও বড়ি রানীকে সবসে ছোটে বড় দুলারে এরকম কিছু কিছু না অথচ ওটা অনেক বেশি করতে ভীষণ মজা লাগছিল করতে আর কি কয়েকটাই করা হয়েছিল। হিন্দিটাকে নিশ্চয়ই কলকাতার বাইরে করেছো? অশোক কুমার ছিলেন না খুব মজা মানে এটা করে খুব ভালো লাগে। অন্য একটা ভাষা তো পুরোটাকে পাঁচ বছর ধরে শিখে সেইটা লিখতে পড়তে শিখে তারপর সংলাপ মুখস্ত করে জানা গল্প তো মানে এমন নয় যে একটা না। আমার খুব মজা লেগেছিল দিল্লিতে একজন ভদ্রলোক বলেছিলেন যে এত ভালো হিন্দি বহুদিন শুনি মানে হিন্দি পড়ান তিনি হিন্দি অধ্যাপক যে এমনিতে এরপরেও শাওলির সাথে আমাদের অনেক মানে বরাবরই একটা যোগাযোগ থেকে গেছে। ওর কাছে আমরা গেছি, ওর নাটক তো দেখেছি। একটা ভীষণ বড় কথা বলার আমার মনে হয় যেটার থেকে শাওলির সম্বন্ধে আমরা জানতে পারবো যে মানে শাওলি মানুষটা কীরকম ছিল। ও যে পঞ্চম বৈদিক যে সংস্থাটা করেছিল তখন সবে শুরু হয়েছে, আমি তার লাইফ মেম্বার হলাম এবং কিছু টাকা দেওয়া হলো। তারপরের বছর আমি যখন ফিরে গেলাম ও হঠাৎ এসে আমাকে টাকাটা ফেরত দিল, বললো না পঞ্চম বৈদিকের কিন্তু এখন আর কিছু হচ্ছে না, কবে শুরু হবে আমি জানি না, সুতরাং এই টাকাটা আমি আটকে রাখতে চাই না। তো আমি বললাম আরে শুরু তো হবেই, তখন তো দরকার হবে, বলে তখন আবার তোমার কাছ থেকে চেয়ে নেব। এই যে কথাটা আমার কাছে এত মনে লেগেছিল যে ও কীরকম টাকাটা আমাকে দিয়ে দিল। এবং পরে অবশ্য পঞ্চম বৈদিকের আবার যখন শুরু হয় আমরা তাতেও গেছি, আবার মানে খুব ছেলে মানুষই কতগুলো জিনিসের কথা মনে পড়ে। ও আমাদের বাড়িতে থাকতে ও বলেছিল যে ওর খুব ওয়ান হোল পাঞ্চের খুব ইচ্ছে, কারণ ওর বাবা নাকি একটা নিয়ে গিয়েছিলেন, সেটাতে যখন কাউকে কোনো গিফট দেওয়া হতো সেই পাঞ্চ করে সেটাতে ও দিত। তো আমি ওকে আমার যেটা ছিল সেটাই দিয়ে দিলাম। তারপরের বার আমি যখন কলকাতায় গেছি ওর নাটক দেখতে গেছি আমরা সকলে, নাটকের শেষে যখন ওর সাথে দেখা করতে গেছি ও দেখি সেই প্রাইজ দেওয়ার মতন প্রায় চার পাঁচটা বই সুন্দর করে মুড়ে এনে আমাকে বললো ওই যে তুমি আমাকে দিয়েছিলে পাঁচটা পাঁচ সেটা দিয়ে আমি এই তোমার জন্য এই উপহারটা বানিয়েছি। সে পাঁচটা প্রাইজ ডিস্ট্রিবিউশনের কথা মনে পড়লো, স্কুলের জীবনের পাঁচটা বই ও আমাকে দিল, কিছু ওর বাবার লেখা, নানা ধরনের ওর লেখা বই। আর সবচেয়ে আমার কাছে খুব আকর্ষণীয় ছিল ওর একটি বই মুকুরে মুখ না মুখোশ। এই বইটাতে এত সুন্দরভাবে ও আমাদের সব নানা লোকের কোনো নাম না দিয়েই তাদের যে ব্যক্তিত্বগুলো ফুটিয়ে রেখেছে
সেটা বলার নয়। আসলে আমার কাছে শাওনি মিত্র নাটকের তো ছিলেনই, কিন্তু লেখিকার শাওনি মিত্রকে আমার আরও ভালো লেগেছে এবং খুব সাবলীলভাবে লিখে, তার দিদীক্ষা, দর্পণ এবং আরও অনেক বই আছে, কিন্তু মুকুরে মুখ না মুখোশ বইটির কথা আমার বারবার মনে পড়ে। প্রবাসে থাকাকালীন অনেক এইরকম শিল্পীর সাথে আলাপ হওয়ার বা ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হয়েছে, কিন্তু শাওলির সাথে যে স্মৃতিটা সেটা একটু অন্যরকম, কারণ সেটা শুধু আমার প্রবাস জীবনেই ছিল না, আমি যখনই দেশে গেছি ও আমাদের বাড়িতে অনেকবার এসে সেখানেও খুব ঘনিষ্ঠভাবে আমার বাড়ির লোকের সাথেও মিশেছে, আমরা তা ওর সাথে রিহার্সালে গেছি, নানা কিছু করেছি এবং এই গত বছরে ওর সাথে যে ফোনে আমার কথা হলো তাতেও যে সেই আন্তরিক কথাটা আগের মতনই থেকে গেছে, সেটা আমার জীবনের একটা বড় পাওনা। আর সেই জন্যে আমার কিছু স্মৃতি শাওলিকে নিয়ে এবং আমাদের ক্যামেরায় বন্দি থাকা শাওলির কিছু শিল্পকলা আমি যে এই পডকাস্টে আপনাদের সাথে শেয়ার করতে পাচ্ছি, সেই জন্য আমি খুব কৃতজ্ঞ বোধ করছি। নমস্কার। আমি ছেড়েই দিতে রাজি আছি সুশোভ্যতার আলো, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজখিলাত, যদি পরজন্মে পাইরে হতে গ্রুপের ব্রজের রাখাল বালক, তবে নেভিয়ে দেব নিজের ঘরে সুশোভ্যতার আলো। যারা কেবল ধ্যানে চড়ায় বংশী বটের তলে, যারা গঞ্জা ফুলের মালা গেঁথে পরে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্যকে বলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে ওই যে দধি মন্থধ্বনি উঠলো ঘরে ঘরে, হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু, হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে, ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে সামন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে পার পার আধার হলো কালিন্দিরি কুলে, ঘাটে গোপাঙ্গনা ধরে কাঁপে খেয়া তোরের পরে, হ্যারো কুঞ্জ বনে নাচে কলাকানে তুলে, সামন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাবো চলে অশোক শিখি পুচ্ছ শিরে, যবে দোলার ফুলো রসি দেবে নিপো শাখায় কোশি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে, আমি হব না ভাই অঙ্গে নবযুগের চালক, জ্বালাবো না আমার দেশে সুশোভ্যতার আলো, যদি ননী ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোন জন্মে পারি হতে ব্রজের গোপবালক, তবে চাই না হতে নবঙ্গে নবযুগের চালক। তোমায় যদি না কোন বাণিজ্যে নিবাস তোমার কহ আমায় ধনি, তাহলে সেই বাণিজ্যে করবো মহাজনী, দুয়ার জুড়ে কাঙাল বেশে ছায়ার মতো চরণ দেশে, কঠিন তখন নুপুর ঘেঁষে আর বসে না রইব, এটা আমি স্থির বুঝেছি, যাবই আমি যাবই লোক বাণিজ্যেতে। নির্ভ
গেছে সাগর বিহরে নারিকেলের শাখে শাখে ঝোড়ো বাতাস কেবল ডাকে আমি শুধু একলা নেই আমার শূন্য নাই নব নব পবন ভরে যাব দ্বীপে দ্বীপান্তরে নেব তরি পূর্ণ করে অপূর্ব ধন যত ভিখারি তোর ফিরবে রাজার মতো যাবই তোমায় যদি না পাই তো আর